سلام تمات حجر سلام يا نبي سلام سلام تمات حجر سلام يا نبي سلام كيرونات جن سلام تمہاری سلام آمنا بیرام Kirunath Dinishilam, Umarun Shilai Anadiram, Shriyama Nadiya Shilam, Shriyama Nadiya Shilam, Shriyama Nadiya Shilam, Salam Tumati Hadar Salam, Shriyama نبي سلام سلام تمات حجر سلام سلام نبي سلام فطهر نبي جبير دارال تباهي تهول تمار سلام تمار سلام هنبي أشار تاريما نشار شروع دلين سلام تمات حجر سلام هي يا ما نبي يا كلام كيرونات دين سلام تمہاری سلام آمرا تیرا كيرونات دين سلام تمہاری سلام آمرا تیرا سلام نبی سلام سلام نبی سلام سلام نبي سلام سلام تمات حجر سلام هي يا ما
نبيتنا سلام تماس حجر سلام نبيتنا سلام تماس حجر سلام 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 كل شيء قدير برحمتك يا ارحم الراحمين ارحمنا وارحم جميع الحاضرين سلام على المرسلين الحمد لله أسأل الله العظيم رب الله العظيم من يشفيك أشفي من بيدي شفاء نسألك الشفاء ربنا عبده شفاء عاجلة صحة كاملة بفضلك بكرمك يا الله ببركك وإلى من استفوق أنت الشافي لا شفاء لا يعطيك لا يشفي شفاء الله رب العظيم Dil mein taare, ye aaye mo,
দিলে তরে কে আরে মন যায় করে দিল জাতি কি সাধি উজায় করে দিল জাতি কি সাধি তুমি কে আকে হয় ইবনে কহাফা এসলে অধিকার ছায়া ছড়ি সিদ্ধিতে আছে ভাই এমনি তো হাফা এসলে অধিকার ছায়া ছড়ি দিলে রে তারে কে আরে মন দিলে রে তারে কে আরে মন উদয় করে দিল জাতি সুসাদে উদয় করে দিল জাতি সুসাদে উজায় করে দিল জাতি সুসাদে উজায় করে দিল জাতি সুসাদে সব মানুষে আজাদীর দিনে ছিল হযরত ফারুকে আজম জনগণ জয়ে হবে প্রিয়তম সব মানুষে আজাদীর দিনে ছিল হযরত ফারুকে আজম সব মানুষে আজাদীর দিনে ছিল হযরত ফারুকে আজম জনগণ জয়ে হবে প্রিয়তম জনগণ জয়ে হবে প্রিয়তম সে আছে খলিফা সে পরাক্রম সালে তব কে মানা কদনে কদে অনুখম খুঁজতে কদনে কদে অনুখম সব মানুষে আজাদীর দিনে ছিল হযরত ফারুকে আজম সব মানুষে আজাদীর দিনে ছিল হযরত ফারুকে আজম সিপাহ সালার পিঠে বসতার জনগণ যারে ভাবে প্রিয়তম তুমি দেশে রাখে তো মানে না করো আল্লাহর ভয় তো বুঝি চেয়ে আরো তুমি দেশে রাখে তো মানে না করো আল্লাহর ভয় তো বুঝি চেয়ে আরো চাকরের মতো চলে প্রতি ধরেছে ভিতরটার দেতে থাকে হতে চলে যে কাকের মাঠ চলে রশি ধরেছে ভিতরটার দেতে থাকে হতে চলে যে কাকের মাঠ চলে রশি ধরেছে ভিতরটার দেতে থাকে হতে চলে যে কেমন পেতে পাবে দুলায়ন তেমন পেতে পাবে দুলায়ন সব মানুষে আজাদীর দিনে ছিল হযরত ফারুকে আজম সব মানুষে আজাদীর দিনে ছিল হযরত ফারুকে আজম সিপাহ সালার পিঠে বসতার সিপাহ সালার পিঠে বসতার জনগণ জয়ে হবে প্রিয়তম জনগণ জয়ে হবে প্রিয়তম এবং
السلام عليكم ورحمة الله. أمي الله رب العالمين صلى الله عليه وسلم سبحانه وتعالى كرسي إيش من هذا؟ ما تسرى مرشين خوار إذن رسولتي خوار طوري مرمى أنا أصدقائي رسولي أتباري في مدن أستر এইভাবে শরীর
এই যে আমি বেকায়দা চলছি তারপরেও যে আমাকে আল্লাহ এতদূর করে দিয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করি উপায় নেই আল্লাহ দয়া করা আর যারা আসল বাস সেমি বাস এখানে রয়েছে শুনেছে তো এ পর্যন্ত আপনারা কোরআন হাদিসে বয়ান আপনারা শুনেছেন আলোচনা শুনেছেন সকলেই সুন্দর ভালো বয়ান করেছেন আপনাদের শুভযাত্রা করছি আলহামদুলিল্লাহ এই মাসের তা এই উপলক্ষি তৈরি করা হয়েছে নানি যোজনা বছর করে এই যে চক্ষুশিল্পী বলছে ডাক্তাররা আমাদেরকে রাঙ্গামাটি বিভিন্ন জায়গাতে তারা করে তারা যদি আমাদেরকে জানাবেন ডাক্তারদেরকে বসার রোগীদেরকে বসার আর অবসর করলে এদেরকে অন্তত ওই দশ দিন বিয়াদি পঁচিশ বিয়াদি রাখা এবং তাদের খাওয়া দাওয়া একটু সেবা করার সহযোগিতা দিদি যদি আপনি রাজি হন তাহলে আমরা রাঙ্গামাটি রাজ্য করে বলবো আমি বলি যে আমি সেবা কাজে একবারই রাখবো আমার পাঁচ বা দুইটা দরকার আমি দিতে পারি তখন তারা খুশি হয়ে গেছে তারা এখানে আসিয়া একটা কাজ ইস্তি করা হয়ে দিল তো আজকে তারা আসছে আমি সকালে আরাম করে দিতে হতে দিন কিন্তু রাত্রে দেখুন হয় না দুর্গম আসছি আরাম করি নাই তারপরে চলে এসেছি যেন ডক্টর যেখানে প্রচার করা হয়েছিল আমি আসিয়া সুবিধা করছি আজকে সরকারি এবং বেসরকারি বিভিন্ন শিক্ষিত ভাইরা বিভিন্ন দলের আর দায়িত্বশীল ব্যক্তিরা স্থানীয় সরকারের চেয়ারম্যান এবং বেশি রায়ের এই ধরনের অনেক লোক আসছেন তারা আমরা গত মুক্ত দিন অনুষ্ঠান আর সুখী হয়েছেন সকলে খুশি হয়েছেন আর যেটি বা দেখছি আর রোগী মুসলমান শয্যা থেকে আর মুসলমান এখানে স্থানীয় চাকমা মর্মা বৌদ্ধ তারা তারাই শৈর্য বেশি দেখি এটা আমি আরো তবর খুশি হয়েছি আমরা মুসলমানের মতের মাদ্রাসায় ঘুরা করি মনে করে দিতে মুসলমানের জন্য অন্য চাকরিরা পাইলাম মনে করে যেগুলো এখন আমাদের কিছু নাই আরো দুজন দিন করে মানুষগুলো কেউ অভাব করে কেউ করে না খারাপ কারণ তো আমি চাই মানুষের সেবা করা মানুষের সেবা করা এটা আপনারা অনেক গুরুমের গ্রন্থে আমার মনে হয় দোকানের বয়ানের মাধ্যমে আপনারা শুনেছেন যে শেখ সাজি সাহেবের প্রতিদ্ধ বাক্য এটা কি তরিকত বজুর খাদ মাফি ফার কর্মের তরিকত বজুর খাদ মাফি ফার কর্মের না তার তীর্ণ না তার জাদা সাহেবের কাল কর্ম আগের জমানাতে তাদেরকে আরো বিভিন্ন ব্যক্তি আছে সেদিকে আমি যাতে যাই না আমার কথা হইল সে সাথে তার বলতে সময় সাথে রাখিয়া একবার নামাজ বসে ভারত দ্বারা
আর সুবিধের একটা ভূষা বেশ ওই জাতি জানবে না শুধু এটার নাম পরিকল্পনা শুধু এটার নাম পরিকল্পনা মানে খ্রিস্টানরা মূল্যবান এটা শরীরকে ফলে দুই নাম বলে শরীর শরীর আলাদা নয় শরীর থেকে আবার শরীরটা চললেও শরীরতে শরীরের মধ্যে ভাষণ বড় বড় হয়ে গেলাম গাইরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ কতই এই শরীরের মধ্যে মানুষকে জানিয়ে আছে তিনি নব্বই লক্ষ অমুসলমান মুসলমান করবেন এবং সুফিয়া না হয় মাফি হন আমার বহু উদ্দেশ্য মুসলমান মুসলমান ভাইদের নেতাও জানতেন তাদের এইভাবে জানতেন না করতেন না হিংসা করতেন না এই মহিলা দাঁড়িয়ে আসছে তাকে সম্মান করছে তাকে আগিয়ে দিয়েছে তাকে নাস্তা হয়েছে তাকে ধর্ম করেছে তাকে সহযোগিতা দিয়েছে এই জন্য তারা এই ইসলামী খেদমত আল্লাহ কোন সন্তান সন্ততি নাই আল্লাহ বাংলার মধ্যে আজকে তফসিল করে আল্লাহ জাতকে জানতে পারবে না এই তার অর্থে বুঝে গেলাম আমি সুরে বললাম না ঠিক না কিন্তু আমার মতো সৃষ্টি যত জীব জন্তু পোকা সিঙ্গল পুকুর সহ মানুষ প্রয়োজন আশ্রপূর্ণ অনুভব সৃষ্টির সেনা সবার উঠে যাবে সম্মান সমস্ত মতলকে উঠে যাবে সম্মান সব আল্লাহ মাকলুককে সোজা হোক বড় হোক হালাল হোক হারাম হোক পাপ হোক না পাপ হোক তার কোন দশা নাই মাকলুক হিসাবে আল্লাহ সত্যকে সৃষ্টি করবেন আল্লাহ বলে আমার কোন অলাপ নাই কিন্তু আমার মাকলুক আমার ওরা প্রথম দেন তুমি ওর সামনে আয় কি বোঝাচ্ছে বোঝাচ্ছে তাদেরকে যদি সেবা কর তাদেরকে যদি সহযোগী করো তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করো তো আমি আমার বন্ধুকে সেবার মধ্যে ভারতের সন্তুষ্টি তোমরা লাভ করবো না ঠিক না তাহলে সর্দি করতেছি নামাজ করতেছি উদাহরণ লাল আল্লাহ লাল বিকির করতেছি তিন বছর করার বিকিরের তালিম যে মজিব ভর্তি বলেন ঠিক না কিন্তু তারপরে সাধু সাধু বলে এগুলো যেমন আল্লাহকে রাজি করার জন্য করতেছে ওগুলিও পটলুকের মত আল্লাহকে রাজি করা তার এই জন্য বলে তরিকতের অবর নাম হল আল্লাহ মবুরুকের সৃষ্টি যুদ্ধের মানুষের মানুষ নয় সমস্ত পশু পক্ষে এবং সবগুলি সেবা করা এটার নাম তৈরি আলহামদুলিল্লাহ তো এই জন্য উত্তম মানুষ হইল আমার উন্নতের মধ্যে উত্তম মানুষ হইল
দ্বারা মানুষের সেবা করে, মানুষের দ্বারাই সাহায্য করেন, আলহামদুলিল্লাহ। এখন মুসলমান হতে আসে আর যদি মুসলমান কথা আছে মানুষের কথা বলছে, মানুষের বাড়াই করো, যে বাড়াই করবে সেই উত্তম। তাহলে আল্লাহ কথা রসুলের কথা বুঝে যাবে। والله في رواية قال النبي صلى الله عليه وسلم والله في أغن العبد ما كان الحق في أغن أخيه زيكونا بانداء أفر بي أمار زيكونا بانداء আরেক বান্দার সহযোগিতায় সাহিত্যের মদতে থাকবে, আমি খুদা পার পিছনে তার সাহায্য থাকবো। তাহলে এই সাহায্য দুনিয়াতে বলে নাই, খবরের কথা বলে নাই, আচরণের কথা বলে নাই, তাহলে আমরা সাহায্য করবে বলছে, তাহলে সাহায্য এগুলো করতে পারে, ওগুলো করতে পারে, ওগুলো একটা যদি এগুলো আগুলো ওগুলো হচ্ছে আমাদের জন্য বড় আরো বেশি। আমি করছিলাম এই জন্য আর আসছিলাম যে মাস্টার আমার মাস্টার গতবার একদিন উদ্বোধন করেছি যখন আসছিলাম, তখন সরকারি অফিসার এখানে তারা আমাদের মত বুঝে না, আমাদের জ্ঞান ধারণা চিন্তা ভাবনার সাথে তাদের কোন মিল নেই, তারা আমার দূর সমালোচনা করছে। একজন একজন অমুসলমান তিনি না এইটা এখানে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু আমি বাংলাবাসী টেলিফোনের দ্বারা লোকের দ্বারা বেলগিয়ার সাহায্যে দর দিবেন, ঋষি সাহিত্যে দর দিবেন, যারও সরকারি অফিসার উন্নয়ন বোর্ডের অফিসারদেরকে দর দিবেন, সবাইকে দর দিবেন, স্থানীয় আরো অন্যান্য অফিসের ইমাম সাহায্যকে দর দিবেন, খাবার পাঠিয়ে দিলাম, কিন্তু তাদেরকে বেশি পাওয়া যায় আজকের মনে হয়েছিলাম। তো আমি এই লোকগুলার তাদের সাথে রাখলাম, আমি ওই এমন সবাইকে সিদ্ধিহার না দিতাম, তারপর আমরা খুশি হইতাম, কিন্তু সবাইকে দাবি করি কিন্তু আসেন। আজ তো তিনি আগে চলে যাচ্ছেন, আমি নিজের নিজের অশান্তি করতেছি, আল্লাহ গতকাল মতো আমি আবার একটি সমালোচনা করতে পারি, আল্লাহ আল্লাহ করতে করতেছি সবচেয়ে হিসাব আসবে। আমাদের একটা নিয়ম বিভিন্ন কিছু কিছু শিক্ষিত যাই হোক বিভিন্ন আরো ডিপার্টমেন্টে তারও আসছে বলুন, যাই হোক আমাদের চিন্তাধারা তাদের চিন্তাধারা কোথায় আমার কথা বিরুদ্ধে আপনারা বুঝতে পারছেন না, আমি যে কথাটা আলোচনাটা ধরে করছিলাম তাদের চিন্তাধারায় আমার চিন্তাধারায় কি বুঝে না, যারা আমাকে সমালোচনা করতেছিল সব কিছু সব মঙ্গল কেউ সৃষ্টি করতে কি আমরা না আলোচনা আছে কেউ হবে সবাই নিজেকে নিজের দাদাকে
وما من دابة في الحرب إلا على الله رزقها. দর্শক জানি তো আমি আমি সৃষ্টি করছি জমিনের উপরে, সমাজ সৃষ্টিকে দায়িত্ব আমি খোদার উপরে, আমি আল্লাহর উপরে নিয়েছি। জয়ালম মুস্তাফা ও মুস্তাফা কে কোথায় থাকবে, কোন প্রাণী জন্তু কোথায় বাস করবে, এবং তার যে কোরআনে রয়ে গেছে এগুলি সব আল্লাহ রাব্বুল আলামিনে আমি বলছিলাম যে আজকে আমার বুঝে যাচ্ছে যে আমার মনে মনে প্রমাণ করেছি আল্লাহ বুঝে করছি এবং জিজ্ঞাসা করছি যেগুলা অধিকার জন্য বাসিন্দা মাধ্যমে করছি আকর্ষণীয় ব্যবহার সহযোগিতা সাহিত্য ঘৃণা নিন্দা হিংসা ত্যাগ করিয়া আপন ভাইয়ের মতন সবাইকে জানছেন মুসলমান জন্য অনুকূল মানব এই জন্য তারা অনুকূলে এই আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এখানে কি মুসলমান মানে আমি ৮০০ বছর প্রায় মানে বিশ্ব পরিমাণ নাই, কিন্তু সেই সময় যে মুসলমানরা ভারতবর্ষে এটার নাম হিন্দুস্তান, এটার নাম কি নাম হিন্দুস্তান, হিন্দুদের এখান থেকে যে আজকে কোটি কোটি আছে কত 45 কোটি নাকি ভারতবর্ষে, মানে আমাদের এগুলো স্বভাব হতো 48 কোটি মুসলমান। এখানে এখানে নবী আসছিল কিন্তু আমাদের মাযহাবের ইমামরা সব এখানে আসে নাই, তারপরে পরে 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 আস্তে আস্তে আচ্ছা সুফি ইকরাম বলুন জানে দিনের মধ্যে ইতিহাস থাকছি ইংরেজও লিখছে, আমি পড়েছি বই বাইতুল্লাহ ফাউন্ডেশন বই লিখছে যে মাসিক পত্রিকা, আচ্ছা একজন ইংরেজ লেখকে যারা ইতিহাস থেকে প্রমাণ করে তার একটা প্রমাণ হিন্দু শিক্ষাবিদ চিন্তাবিদদের জনগণের একই মত, ভারতবর্ষের মুসলমানের সংখ্যা এত বৃদ্ধি হওয়ার কারণ সুফি ইকরাম ওই ইকরাম বই আখলাকি সৌন্দর্য নবুয়তের আকর্ষণ বেলায়ত নবুয়তের পাওয়ার নবুয়ত এটা সূর্য ওই লেখের আমরা সাঁধের আলো, সূর্যের আলো যেমন সাঁধের আলো যেমন পার্থক্য আম্বিয়াল ইসলাম আলো থেকে পাওয়ার থেকে ওই লেখের আমাদের পাওয়ার বলছিলাম যে এই জন্য খুশি লাগছে যে গল্পের অনেকে সমালোচনা বলে হুজুর বলছে যে আজকে আপনাকে আমার মর্মা বেশি দেখছি বেশি খুশি লাগছে এই জন্য মুসলমান খুশি আমাদের আমি যে কথাগুলি আলোচনা করি আজকে আদেশ দিয়া মানুষের কথা আল্লাহ গ্রহণের কথা আল্লাহ জীবের কথা বলেন
পরিচালনা কমিটি সেবামূলক প্রতিষ্ঠান ও রাজনৈতিক আধ্যাত্মিক একটা সংস্থা। এর মাধ্যমে আমরা আমাদেরকে না বুঝিয়া আমাদের চিন্তাধারা না জানে এবং কোন আলাপ আলোচনা নাই জড়িতরে কাটিয়া অনেক আমরা আলম বাজির মধ্যে আমাদের যে সমালোচনা করে ইতিহাসে আমার এগুলো ঠিক হবে বিদ্যা বলিত নিজেদের মনিটরে ব্যয় করিব ও দিদা আমরা উচ্চের লোক খাইব আজকে নজর না লুজে রাখাইব বই বইয়ে মজা বাজিব এগুলি আবার সত্য জিনিস এগুলো ঠিক হবে এগুলো তো আমার বিশ্বাস কাম নয় আমি এবার সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংকের জন্য মিটিং ডাকি বাইরে সরব গবেষণা টাকা সিটাবান সরকারি বেসরকারি সব স্বীকৃত আমার জীবনে অনুষ্ঠান আমি দেখি না অনেক ভালো ভালো অনুষ্ঠানে মুরির দিকে যাই যদি সকাল থেকে শুরু হয় যদি নজর করে হতগুলো চলে গেছে আগের উপর হতো চলে গেছে আগে আগে পরিবার হতো চলে গেছে এবং সকালে আটটা শুরু করছি রাত্রে আটটায় আলোচনা শেষ হয়েছে তখন করছি যে আপনারা এবার চলে যান তখনও দেখে না এবার আপনারা চলে যান এই জন্য অনুষ্ঠান আমি জীবনে দেখি ঠিক আছে কি কিনবে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক কি সুদবিহীন ব্যাংক কি সুদ কারা ব্যাংক সুদবিহীন ব্যাংক ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক এটা পার্থক্য এটার গুণাগুণ যারা ব্যাংকে চাকরি করে বড় বড় অধিকাররা প্রিন্সিপাল সাহেবানরা যারা উঠে যেতে গেলেন বলে মানুষকে যারা আসছে তাকে হিসাবে এখানে সব আজকে লেখাপড়া ছাড়াও করে দেবে এটা আমার কোনা আমার কাছে করে যাচ্ছে তাহলে এবার কথাগুলি ছিল সবগুলি তার অংশ কি এটা কোরআনহাদিস এগুলা কোথা কথা কোরআনহাদিস কথা আল্লাহ রসুল পানি কিন্তু যারা তাহলে গেল বলে উঠুন এবং এদের আমাকে বলে বলি গেল উঠুন আমরা এখন চিন্তা দিকে নিয়েছি আর করেছি একটু তাহলে যখন কিন্তু এই ধরনের যে আমরা এই সুখের অভিশাপ এবং গুণা জঘন্যতম পাপ মায়ের সাথে ঝেড়া করার জন্য এই জন্য কথা তো আমরা জানি না কোনদিন শুনি না যাচ্ছি শুনলাম আমাদের জীবনকে আমরা যেমন ইসলামী ব্যাংক শুরু করলাম এটা কথা তো আমার চলছে আল্লাহ রহমানকে এখন তো প্রায় সব কথা আপনি ব্রাউন সাহা হয়ে গেছে বাংলাদেশে একজন মানুষের পত্রিকা আছে সিরিজ আছে একজন মানুষের প্রাপ্তি উদ্দেশ্য হইল যখন ইসলাম ব্যাংক করছিলাম আর কিছু লোক যারা উঠে যায় বিশেষ ইসলামের ব্যাংকের অনুষ্ঠান সর্বপ্রথম বাংলাদেশে এটা আত্মা সত্য আমরা বিবেচনা করার জন্য যাচ্ছিলাম সেমিনার আছে আর কিছু লোক যেমন বলি গেছে উনি বলি গেছে ছিল তারা বলো যে এই তারা থেকে পর্যন্ত এত সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল সেবা ওই মেটিকে বড় বড় সোনালী ব্যাংক সরকারি ব্যাংকে আর এখানে বল অফিসার আর বিরস্তার তিনি গেছিল বড় বড় এখন একটা নিয়ম আমাদের আর কিছু লোক বলে যাচ্ছে যাদের সময় এই আমি একটা করছি অনেক চিন্তা ভালো করছি দূরে সাথে বড় বড় লোকের চিন্তা পায় ফল দিচ্ছে আনার হচ্ছে এত বড় বিরাট চরিত্র বুঝলি এই পয়সা দিকে কোনো একটা মসজিদ মাদ্রাসা পালা বা তার ফল করতে লাগে না এটার জন্য একটা এগুলো অনুষ্ঠান করছে যেটা কোনো দিন সম্ভব নয় যেটা কোনোদিন এই চোখে বাস্তবায়ন হলে সম্ভব নয় পয়সা গুলো হাজির করে আমি নষ্ট করে
প্রশংসনীয় তারা অন্য ব্যাংকের থেকে সুচিটা থেকে পারলে তারা ধরে আমাদের ছাত্র আমাদের বাইচর মাথা সাহেব আমরা কোন আমার কথাগুলো প্রমাণও দিচ্ছি বাস্তবে তো বাজার কাজ করলে সবচেয়ে বিপত্তি ভালো মন্দ সমালোচনা হয় কিন্তু দুইজন মেলা যে করছি সমালোচনা আছে আচ্ছা নাম দিয়া উল্টা বলার কথা বলছিস আপনাকে বললাম যে হারাম থেকে পাপ থেকে গুণাপ থেকে আপনি বড় বড় হাজে মারবেন আর মুসলমান
انا بقول لك فانا صبر قلنا صبر وجد والله حتى ما غير عنده نعوذ بالله মানুষ
আল্লাহর পক্ষ থেকে যায় সেই আওয়াজ আসি গেল ও বলি এত দেখা না আমার আটবারে শুধু ব্যস্ত একটা কুকুরকে পানি পান করে যদি আর আল্লাহ বান্দাদেরকে মহুরদেরকে মানুষকে সেবা করবি সাহায্য করবি এই মধ্যে দিয়ে আমরা সন্তুষ্টি না করা যাবে না আজকে আমাদের এখানে লোকের আমাদের যোগ্যতা হচ্ছে আপনারা এত বন্ধ আছেন সবার ভালো আমি বলে যাব সবাইকে দিচ্ছি যে তার প্রায় সব পর্যন্ত এবারে এই শিবির চালু রাখবে তো আপনারা দাদা দাদা যেখানে এই জন্য চোখের পত্র দিয়ে ব্যাপার দাদা ব্যাপার অনেক কিন্তু এই আঙুলের ব্যাপার এত জিনিস পাচ্ছি এই কদিন আগে আমার জন্য চিনছিলাম ব্যাপার পানি আমার চোখের মধ্যে মধ্যে পানি ভ্রমণের পানি ভয় এরকম এই জন্য তারা মনের মধ্যে জিনিস আর যাদের সৎমা লাগবে সামনে সৎমা তারা সামনে দেখবে না তাদেরকে সম্মান সৎমা কিনতে হবে কিনতে হবে তাহলে আপনারা তাদেরকে জানার খবর পাইনি আজকে আসেনি আর কিছু বছর দিয়ে আমাকে আমি আপনাদের সমালোচনা জানাচ্ছি তিনশোর মতন তিনশোর মতন ডুবে আসছি রাত্রেবেলা দেখেছেন আর তাদেরকে অবাসন করতে হবে তাদেরকে সাবেক করে দিয়েছি সারা বলছি আর দূর থেকে যারা আসছে তাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হবে তাদেরকে বলছি যে আসছে কষ্ট করে আবার আজকে আরো ঘোরা আসবে বসে রাখবে আমাদের মুক্তি মানুষ বলছে তাদেরকে সার আসছি আর বড় বড় অভিযান তাদের পরিচালনা আপনারা আসলে আপনারা বিভাগ সীমানা বাস্তা নেবেন আর এই